গত 5 দিন ধরে সিলেটে যে অনবরত ভারী বর্ষণ চলমান রয়েছে, সেই গোয়াইনঘাট উপজেলা ইতিমধ্যে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে। আজকে থেকে শুরু করে আগামী 3 দিন আমাদের সীমান্তবর্তী ভারতের যে চেরাপুঞ্জি সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং হবে। যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী আজকে, আগামীকাল এবং এর পরের দিন অর্থাৎ 18 থেকে 20 জুন এই 3 দিনই প্রায় 500 মিলিমিটার কিংবা 600 মিলিমিটার এর অধিক দৈনিক গড় বৃষ্টিপাত হবে এবং সেটির পানি যখন নেমে আসবে ইতিমধ্যে আসা শুরু করেছে এবং এর প্রভাবে আমাদের নদীর পানির যে বিপদসীমা সেটি সারি পয়েন্ট গোয়াইন পয়েন্টে কিন্তু ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। জাফলং দাউকিতে পিয়াই নদীর যে পয়েন্ট সেটির পানিও প্রায় বিপদসীমা কাছাকাছি চলে এসেছে। এই অবস্থায় আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি নিচতলায় এখনও পানি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতিসত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে জনগণ যাতে অবস্থান গ্রহণ করে।